নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গল ইউটিউব চ্যানেল চলে এলাম আবারও একটি নতুন চাকরির নতুন সুযোগ নিয়ে আজকের ভিডিওতে আপনারা আবারও একটি সরকারি চাকরির আপডেট জানতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বেতন কাঠামো সহ বিস্তারিত শেয়ার করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো রকম স্কিপ না করে এই ধরনের বিভিন্ন সরকারি চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি অর্থাৎ সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন প্রচুর শেয়ার করবেন তাহলে বন্ধুরা আসুন অফিসিয়াল নোটিফিকেশানে যাওয়া যাক দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশান কী বলছে তো সরাসরি আমি অফিসিয়াল নোটিফিকেশানেই আছি এই হলো অ্যাপ্লিকেশান ফর্ম্যাট যেটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি আপনাদের ফিল আপ করতে হবে প্রথমে আপনারা অ্যাপ্লিকেশান পিডিএফের মধ্যে থেকে এফোর পেজে ফর্ম্যাটটি প্রিন্ট আউট বার করে নিয়ে হাতে কলমে ফিল আপ করবেন এখানে কালার পাসপোর্ট ফটো অ্যাটাচ করবেন এখানে অ্যাপ্লিকেন্টের নাম লিখবেন ক্যাপিটাল লেটারে ফাদার মাদার্স অথবা হাজব্যান্ডের নাম ন্যাশনালিটি দেবেন এখানে ডেট বার মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী এবং বয়স আপনাদের হিসাব করতে হবে চার নয় দু হাজার তেইশ অনুযায়ী এখানে অ্যাড্রেস ভিলেজ পোস্ট স্টেশন মানে আপনাদের পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট সমস্ত কিছু দিয়ে এখানে ইমেল আইডি দেবেন এখানে মোবাইল নাম্বার আধার নাম্বার আধার নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে একাডেমিক কোয়ালিফিকেশান চেয়েছে মাধ্যমিক পাস থেকে শুরু হচ্ছে এইভাবে আপনারা একাডেমিক কোয়ালিফিকেশান দেবেন কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন কত সাড়ে পাস করেছেন টোটাল মার্কস কত ছিল কত মার্কস পেয়েছেন এবং কত পার্সেন্ট পেয়েছেন সমস্ত কিছু দিতে হবে দেওয়ার পর এখানে কি কী জেরক্স দিতে হবে দেখুন ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স বার্থ সার্টিফিকেট এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সার্টিফিকেট এই সমস্ত কিছু আপনাকে অ্যাটাচ করতে হবে ফর্মের সঙ্গে অবশ্যই সমস্ত কিছু জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে ফর্মের সঙ্গে অ্যাটাচ করবে এখানে ডেট প্লেস এখানে সিগনেচার করলেই কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল দেখুন ফুল সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা সমস্ত ডকুমেন্টস একসঙ্গে নিয়ে একটি সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করতে পারেন এবং সেই পিডিএফ ফাইলটি এখানে একটি মেল আইডি দিয়েছে সেই মেল আইডিতে মেল করে দিতে পারেন বা এখানে আপনারা নিজে গিয়েও জমা দিয়ে আসতে পারেন উত্তর দিনাজপুর জেলা পরিষদ সকাল এগারোটা তিরিশ থেকে বিকেল চারটের মধ্যে যে কোনো ওয়ার্কিং ডেতে তাহলেই কিন্তু আপনাদের আবেদনটি কমপ্লিট হয়ে গেল এবার দেখুন কোন পদে নিয়োগ হচ্ছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে নিয়োগ হচ্ছে একটি ভ্যাকেন্সি রয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ সীমা মিনিমাম ডিপ্লোমা করে থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং ওপরে বেতন থাকছে বাইশ হাজার টাকা এবার আসছি এখানে ডেট অ্যান্ড টাইম ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন পাঁচ নয় দু হাজার তেইশ থেকে শুরু হচ্ছে উনিশ নয় দু হাজার তেইশ তারিখ বিকেল চারটে পর্যন্ত চলবে আপনাদের আবেদনটি এবার দেখুন ডেট অফ ইন্টারভিউ কুড়ি নয় দু হাজার তেইশ ইন্টারভিউয়ের ডেট রয়েছে সকাল সাড়ে নটার মধ্যে এখানে ইন্টারভিউ ভেনে দিয়ে দিচ্ছে ডিটিসি বিল্ডিং ইজ সিচুয়েটেড জাস্ট জাস্ট অপোজিট টু দা কর্ণজোড়া পুলিশ আউটপোস্ট এখানে কিন্তু চলে গেলেই আপনাদের যে ইন্টারভিউটি সেটি হয়ে যাবে তো এখানে রিটার্ন এক্সাম হবে আশি নম্বরে সিলেবাস দিয়ে দিয়েছে এবং ইন্টারভিউ থাকবে কুড়ি নাম্বারে এইভাবে সিলেকশন প্রসিডিউর একশো নাম্বারের উপর কমপ্লিট করা হবে আশা করি বোঝাতে পারলাম ফুল আপডেট এবার দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিস কীভাবে ডাউনলোডেশন ডাউনলোড করতে গেলে প্রথমে উত্তর দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে যেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে এখানে এসে পেয়ে যাবেন নোটিশ থেকে নোটিসে ক্লিক করবে নোটিসে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন রিক্রুটমেন্ট অপশান রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করে রিক্রুটমেন্ট পেজে চলে আসবেন প্রথম নম্বরেই দেখতে পাবেন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এখানে ভিউ অপশনে ক্লিক করে অবশ্যই অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে পারবেন দেখুন ওয়ার্কিং ইন্টারভিউ ভিত্তিতে অ্যাডিশনাল ইন্সপেক্টর নিয়োগ হচ্ছে সব বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখাবেন নতুন ভিডিও নিয়ে